হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো অ্যাডোবি ফটোশপের কিছু এসেনশিয়াল শর্টকাটস। যে শর্টকাটসগুলো যদি আপনাদের জানা থাকে, আপনারা খুব সহজেই অ্যাডোবি ফটোশপের কাজ অনেক তাড়াতাড়ি করতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমরা যদি কোনো একটা ইমেজ বা পিকচারের কোনো একটা স্পেসিফিক স্পট যদি জুম ইন করতে চাই, সেক্ষেত্রে আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে মাউস কার্সরটি ওই অবস্থানে ওই জায়গায় নিতে হবে। ধরেন আমি এই জায়গাটাকে জুম ইন করবো, তো আমি মাউস কার্সরটাকে এখানে নিলাম এবং শিফট এবং শিফট স্পেস প্রেস করে নিতে ক্লিক করি, এই অংশটাই জুম ইন হবে লাইক এভাবে। এই এখন যদি আমি পিকচারের অন্য কোনো অংশে যে যেতে চাই, সেক্ষেত্রে যদি আমি স্পেস এবং ডাউন অ্যারো ক্লিক করলে এটা অন্যদিকে যাবে লাইক এইভাবে। এরপর যদি আমি এটাকে জুম আউট করতে চাই, সেক্ষেত্রে কন্ট্রোল এবং মাইনাস ক্লিক করলে এটা জুম আউট হবে। যদি জুম ইন করতে চাই, কন্ট্রোল প্লাস ক্লিক করে এটা জুম ইন হবে। যদি আমার এই ইমেজটাকে আমার স্ক্রিনের সাথে ফিট করতে চাই, সেক্ষেত্রে কন্ট্রোল জিরো প্রেস করলে এটা আমার স্ক্রিনের সাথে ফিট স্ক্রিন হবে। এছাড়া যদি আমি 100% জুম ইন করতে চাই, সেক্ষেত্রে কন্ট্রোল অল্ট জিরো প্রেস করলে এটা 100% জুম ইন হবে লাইক এখানে আমার এটা দেখাচ্ছে। এরপর যদি আমি আমার এই পাশে এবং এই পাশে যদি মেনুবারগুলো ডিসঅ্যাপিয়ার করতে চাই, সেক্ষেত্রে আমরা ট্যাব ক্লিক করলে এটা চলে যাবে। আবার যদি এটাকে আনতে চাই, ট্যাব প্রেস করলে এটা আবার চলে আসবে। যদি আমি এই নিচের আমার যে মেনুবারটি নিচের যে অংশটি আছে এটা যদি আমি ডিসঅ্যাপিয়ার করতে চাই, সেক্ষেত্রে যদি আমি এফ প্রেস করি নিচের অংশটি চলে যাবে। আবার যদি এফ প্রেস করি আমার শুধু ইমেজ থাকবে, বাকি সব অংশই চলে যাবে। এবং আরেকবার এফ প্রেস করলে আবার সব কিছু চলে আসবে। এরপর যদি আমার ব্রাশ সিলেক্ট করা থাকে, সেক্ষেত্রে যদি আমি ব্রাশের সাইজ বাড়াতে চাই, তাহলে আমি এই আইকনটি যদি ব্রাশ সাইজ কমাতে চাই, সেক্ষেত্রে এটা ইউজ করতে পারি। এছাড়াও যদি আমি আমার ব্রাশের শার্পনেস বাড়াতে চাই, সেক্ষেত্রে আমি শিফট এবং এটা যদি কমাতে চাই, শিফট এটা ক্লিক করলে এটা কমবে। এরপরে যদি আমি আমার এখানে যেই কালার আছে, যদি আমি ফোরগ্রাউন্ডের কালার ব্যাকগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ডের কালার যদি ফোরগ্রাউন্ডে নিতে চাই, সেক্ষেত্রে যদি আমি এক্সপ্রেস করি কালারটা এক্সচেঞ্জ হয়ে যাবে। আবার যদি আমি আগের অবস্থানে কালারটা নিয়ে যেতে চাই, সেক্ষেত্রে যদি আমি ডিপ্রেস করি কালারটা আবার ডিফল্টে চলে আসবে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওতে এক লাইক দিবেন। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আপনি চান আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার ফোনে চলে যাক, তাহলে অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।